রুলস ভঙ্গ করবে তাদের জন্য পানিশমেন্ট আছে। আমি বিয়ে করতে যাচ্ছি। দেশের আর্চারিতে অন্যতম জনপ্রিয় মুখ দিয়া সিদ্দিকী গতকাল 14তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে এককভাবে স্বর্ণপদক জেতেন তিনি। এছাড়া রিকার্ভ মিশ্র দ্বৈতে জুটি করেছেন দেশের আর্চারি অঙ্গনের আরেক পরিচিত মুখ রোমান সানার সঙ্গে, এখানেও সিলভার জিতেন এ জুটি। তবে এ জুটি গতকাল আলোচনায় আসেন আরেকটি ভিন্ন প্রসঙ্গে। বেঙ্গল নিউজ 24 স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন দিয়া সিদ্দিকী, তার মুখে শুনবো বিস্তারিত। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। শুরুতেই দুইটা গুরুত্বপূর্ণ খবর, সেটা দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। যে প্রথমটা হচ্ছে, আপনি 14তম আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন এবং আপনি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, তো এই দুইটা বিষয়ে একটু যদি আমাদেরকে বিস্তারিত কিছু বলতেন। প্রথমত, এটা আমার দ্বিতীয়বারের মতো জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল অর্জন। গতবার আমি পেয়েছিলাম তখন বিকেএসপির লাস্ট টাইমে, আমার বিকেএসপির লাস্ট টাইম পর্যন্ত মানে বিকেএসপির লাইফে কখনোই ছিল না, তো লাস্ট সময়ে আমি ইন্ডিভিজুয়াল গোল্ডটা পাই। আর এটা হলো একদম আনসারের প্রথমে, মানে আনসারে জয়েন করছি আমি এই বছরই, তো এই শুরুতেই আমি ইন্ডিভিজুয়াল গোল্ড দিয়ে শুরু করি আনসারের মানে অংশগ্রহণ করার মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি ইন্ডিভিজুয়াল গোল্ড পেয়েছি এবং আমরা দলগতভাবেও গোল্ড পেয়েছি, আর মিশ্রতে আমরা সিলভার পদক অর্জন করি। আর যেই কথাটা বললেন বিয়ের কথাটা, যদিও আমি এটা চাইনি একেবারে পাবলিকলি এক্সপ্লোর করতে, বিয়ের পরেই চেয়েছিলাম যেন এটা সবাই জানতে পারে, বাট যেহেতু এখন এটা একটু হয়ে গেছে ওপেন, তো হ্যাঁ, ইনশাল্লাহ আশা আমি বিয়ে করতে যাচ্ছি। একটু পার্সোনাল প্রশ্ন, ব্যাপারটা কি এই বিয়ের ব্যাপারটা কি একদম ফ্যামিলিগত? জি জি জি, অবশ্যই। অথবা নাকি একসাথে খেলতে গিয়ে? একসাথে খেলতে গিয়ে, যেহেতু উনিও প্লেয়ার আমিও প্লেয়ার, তার মানে অবশ্যই প্রথমে মানে একটু প্রথম তো আলাপা পরিচয় আমাদের নিজেদের মধ্যে, তারপরে এটা ফ্যামিলিগতভাবে, কারণ আমার কখনো ইচ্ছা ছিল না ফ্যামিলির বিরুদ্ধে যে কোনো কিছু করার। আচ্ছা, তো যেহেতু আমার বাবা সবসময়ই আমার প্রায়োরিটিটাকে বেশি প্রাধান্য দেয় এবং আমার চাওয়া পাওয়াটাকে সবসময় উপরেই রাখে, তো আমার আমি জাস্ট বলছিলাম, তো আব্বু জাস্ট যাচাই বাছাই করে, মানে বাবা হিসেবে যেটা দায়িত্ব আর। সেক্ষেত্রে বলা যায় প্রথমে আপনার ভালো লাগা ছিল এবং তারপরে সেটা ফ্যামিলির অনুমতিতে আগাচ্ছে এখন। এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে, আপনার এই আর্চারি খেলার প্রতি আগ্রহটা কিভাবে জন্মেছিল বা শুরুটা কিভাবে হয়েছিল? আমি গার্লস স্কুলে পড়তাম নীলফামারিতে, তো আমার খেলাধুলা এমনি যে পড়াশোনায় আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট ছিলাম, তো তার পাশাপাশি খেলাধুলা করতেও ভালো লাগতো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতাম। তো আমাদের যে শারীরিক শিক্ষা টিচার ছিল খায়রুল ইসলাম স্যার, তো উনি আমাকে একদিন বলল, দিয়া তুমি মানে তখন মানে আর্চারি জাস্ট আমাদের আর্চারি ফেডারেশন থেকে একটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটা নীলফামারিতে গিয়েছিল, তো আমি তখন আমরা অনেক কয়েকজন মিলে স্যার বললো যাও ঘুরে আসো, তোমার হাইট ভালো আছে, আমি যতটুকু জানি আর্চারিতে হাইট দেখে একটু নেয়, তো ছোট হিসেবে হাইটটা একটু ভালো ছিল, তখন ক্লাস 7-এ পড়ি আমি, তো সেই সুবাদেই ওখানে যাওয়া। দেন ওখান থেকে আস্তে আস্তে মানে আমি আর্চারি ফেডারেশনে আসি, এক মাসের ক্যাম্প শুরু করি। দেন কিন্তু ওখানে একটা জিনিস সমস্যা হচ্ছিল যে আমি পড়াশোনাটা মানে প্রবলেম হচ্ছিল, কারণ ওখানে তো স্কুল ছিল না, ওটা আর্চারি ফেডারেশনের আন্ডারে, আর আমাকে আমার পড়াশোনা কন্টিনিউ করতে হচ্ছিল নীলফামারি থেকে, তো পরীক্ষার জন্য যদিও এটা একটু মিনিমাইজ করা যাচ্ছিলো, কিন্তু মানে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে যে মানে আমার পড়াশোনায় ল্যাগ পড়ে যাচ্ছিলো, তো আব্বুকে ওই শরীফ স্যার মানে আমাকে নিয়ে আসছিলো ওখান থেকে, তো আব্বুকে উনি বললো বিকেএসপিতে ভর্তি করানো, বিকেএসপিতে ভর্তি হলে ও পড়াশোনা খেলাধুলা দুটোই ভালোভাবে করতে পারবে। তো দেন বিকেএসপিতে ভর্তি হওয়া 2017 সালে 19শে ফেব্রুয়ারি আমার বার্থডের দিনে, তো ওখান থেকে আমার আর্চারিতে শুরু। তারপরেই তো আস্তে আস্তে 2018 সালের শেষের দিকে আমি যুব গেমস খেলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে আমি ন্যাশনাল আমাদের ক্যাম্পে অংশগ্রহণ করি। আচ্ছা, এভাবেই শুরুটা। আর্চারিতে আপনার অনুপ্রেরণা কে ছিল বা এখন কে রয়েছে?
আর্চারি খেলা আমি যখন শুরু করি 2017-র দিকে, ওটা তো ওরকম তত মানে পপুলার ছিল না, মানে আমিও তো ছোট ছিলাম, ওরকম ওই গেমস টেমস নিয়ে এত ঘাটাঘাটি করতাম না। শুধু ওই বললাম না, স্যার বলেছিল তাই আমি এসেছিলাম। তো এখন ওখানে আসার পরে যখন আমি বিকেএসপিতে ভর্তি হই, তারপরে যখন আমি ন্যাশনাল ক্যাম্পে আসি, ওখান থেকে দেখে ওই যে রোমান সানাকে দেখেই মনে হতো, কারণ উনি তো তখন অনেক ভালো প্লেয়ার, আসলে উনি এখনও ভালো প্লেয়ার, বাট তখনও অনেক ভালো প্লেয়ার ছিল এবং ন্যাশনালে উনি গোল্ড পেয়েছিল 2017 সালে। তো ওনাকে দেখে সবাই বলতো যে আনসারের প্লেয়ার অনেক ভালো প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার। তো আমি যখন ন্যাশনাল ক্যাম্পে জয়েন করলাম, তো দেখতাম ওনাকে যে উনি খুবই ভালো মারতো, তো আমি মনে হইতো যে আসলে কি করলে ওনার মতো হওয়া যায়। তো একদিক থেকে বলা যায় উনি আমার, আমি ওনাকে অনুসরণ করতাম খেলার দিক থেকে, কারণ ওনার বেস্ট শুটিং, আমাদের বাংলাদেশ আর্চারি জাতীয় দলের ভিতরে ওনার শুটিং সব থেকে বেস্ট, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের শুটিং, এই জন্যই হয়তো উনি ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সব জায়গায় মেডেল পাইছে। ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমিও পাই। অবশ্যই। তো মানে এই যে ওনাকে দেখে আসলে উনি কি করতো, আর উনি উনি অনেক হার্ড ওয়ার্কিং একটা ছেলে, তো যার কারণে ওনাকে দেখে আমার মনে হচ্ছে হয়তো বা ওনার মতো হতে হবে। আর কোচ বলেন, যে কোনো কোচই ওনার খুব প্রশংসা করতো, মার্টিন ফ্রেডেরিক বলেন, সবাই, মানে উনি খুবই মানে প্যাশনেট টাইপের একদম। বলা চলে আর্চারিতে এখন আপনি বেশ সফল, তো শুরুর দিকে প্রতিবন্ধকতাগুলো কী কী ছিল? আল্লাহর রহমতে আমি এরকম কোনো ধরনই কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমাকে ফ্যামিলি থেকে যথেষ্ট সাপোর্ট ছিল, ফ্যামিলি থেকে যদি সাপোর্ট না থাকতো আমি কখনোই আসতে পারতাম না। আমার বাবা খেলাধুলো, মানে আমার বাবা খুবই ওপেন মাইন্ডেড একজন মানুষ, সে চায় তার মেয়ে সব জায়গায় যাক। আর্চারিতে তো আপনার অনেক অনেক অর্জন রয়েছে, বিশেষ অর্জনগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। আমার ইন্টারন্যাশনাল অনেকগুলোই মেডেল আছে, ন্যাশনালের প্রত্যেকটাতেই আমার গোল্ড মেডেল থাকে, ইন্ডিভিজুয়াল ছিল গতবার আর এবারে, আর দলীয় বলেন মিশ্র দলগত বলেন সবসময় মানে ম্যাক্সিমাম সময় আমার অ্যাটলিস্ট দুইটা করে বা একটা গোল্ড থাকেই ন্যাশনালে। আর ইন্টারন্যাশনালি যদি বলি, এশিয়া কাপে আমার গত প্রথম যে 2023 সালে গোল্ড পাই আমি চাইনিজ টাইপেতে মিশ্র দলগততে, এছাড়াও 2021 সালে সুইজারল্যান্ডে যেটা রোমান ভাষাতে বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড কাপে ফাইনালে ওঠে এবং ওখানে আমরা সিলভার মেডেল অর্জন করি। আর আমার লাইফের সবথেকে বেস্ট মোমেন্ট ছিল হলো অলিম্পিকে খেলতে যাওয়া, সেখানে বাংলাদেশ প্রথমবারের মতো মানে অলিম্পিকে, কিন্তু অবশ্যই হার্ড টিম ছাড়া কোনো লোয়েস্ট টিম যায় না, তো সেখানে আমরা বেস্ট 16-এ উত্তীর্ণ হই মিক্সড টিমে। আর এরপরে আমার মানে আরও এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমার মেডেল রয়েছে, ইন্ডিভিজুয়াল মেডেল রয়েছে, এশিয়া কাপে আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম, তারপরে আমাদের টিমে ব্রোঞ্জ রয়েছে, আর এশিয়ান চ্যাম্পিয়নশিপেও টিমে ব্রোঞ্জ রয়েছে, মিশ্র দলগততে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা সিলভার পাই। তো আল্লাহর রহমতে ইন্টারন্যাশনাল এরকম অনেকগুলোই আমার মেডেল রয়েছে, দোয়া করবেন যেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বা যে ডিরেক্ট কোয়ালিফাই করতে পারি। অবশ্যই। আপনি তো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এ পর্যন্ত মজার কোনো ঘটনা যদি আমাদের শেয়ার করতেন। এটা যদিও ভালো, একটা জিনিস ভালো যে বাংলায় হচ্ছে, কোচ বুঝতে পারবে না। না ঠিক আছে, আমাদের করোনা চলতেছিল, দেন ওই সময় আমরা সুইজারল্যান্ডে যাই, তো সুইজারল্যান্ডে যে হোটেলটা ছিল ওটা অনেক বড় ছিল, তো আমাদের বাবেল কনসেপ্টের মধ্যে থাকতে, তো হোটেল টু ফিল্ড, ফিল্ড টু হোটেল, এরকম এর বাইরে কোথাও যাওয়া নিষিদ্ধ ছিল, আর মাস্ক পরে সবসময় থাকতে, তো শুধু শুটিং লাইন বাদ দিয়ে সব জায়গায় আপনি খেতে বসবেন যখন জাস্ট তখন আপনি মাস্কটা খুলে রাখবেন, বাট যখন আবার দাঁড়াবেন আপনাকে কিছু নিতে হবে দেন আবার আপনাকে মাস্ক পরতে হবে, এরকম ছিল। তো আমরা কী করছিলাম, আমরা আমাদের সুইজারল্যান্ড তো অনেক সুন্দর আমরা জানি সবাই, আমি বলতেছি দেখবো না এটা কোনো কথা, তো হোটেলের উপরে একটা হিল ছিল ওখানে আমাদের যাওয়া নিষেধ ছিল, ওখানে কিছু কিছু কাছে যাওয়া নিষেধ ছিল, মানে নিষেধ ছিল না, উপরে যাওয়াটা একটু বাধ্যবাধকতা ছিল। আমরা সবাই কী করি, দেখতেছি পিছন থেকে কোচ কোথায়, একজন এখান থেকে একজন লাইন লাইন করে দাঁড়াইছি, এভাবে 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 আমরা প্রায় 8 জনের মতো গিয়েছিলাম। তো আচ্ছা ঠিক আছে, একজন যদি এদিকে ইশারা দেয় কোচ নাই দৌড়, এদিক থেকে উপরে উঠতে এত দূর, মানে আমরা তো এরকম উপরে উঠতে গেলে নর্মালি কষ্ট হয়, এমন দৌড় দিছি সবাই ওখানে যায় হাঁপানো শুরু করেছে, হাঁপাই গেছি এমন, মানে ওই জিনিসটাই আসলে আমার মনে আছে যে কোচের চোখ ফাঁকি দিয়ে আমরা ওই জায়গায় গিয়েছিলাম, আমরা যদি ধরা খাইতাম আর দেখা গেলো সাসপেন্ড, মানে মানে সাসপেন্ড না, আমাদেরকে মানে খেলা থেকে বাদ দিয়ে দিত, এরকমই কারণ, এরকমই ছিল, যারা রুলস ভঙ্গ করবে তাদের জন্য পানিশমেন্ট আছে। তো কোচ বারবার বলে দিছিল যে এমন কোনো কিছু করবে না,
বাট আমরা রিস্ক নিয়ে গিয়েছিলাম, কারণ সুইজারল্যান্ড এত সুন্দর যে আমরা ধরেন সামলাইতে হবে। তো উপরে গিয়ে আসলে অনেক সুন্দর ছিল, মানে ভিউটা দেখতে এত সুন্দর লাগতেছিল, সূর্যমুখী ফুল ছিল, হয়তো বা উপরে নাগলে দেখতে পারতাম না। চমৎকার। নতুন যেসব নারী আর্চারিতে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আর্চারি আমি যদি মনে করি মেয়েদের জন্য খুব সুইটেবল একটা খেলা, কারণ এখানে কোনো ধরনের আমাদের মানে রেস্ট্রিক্ট কোনো পোশাক নাই যে এরকম। আমরা অনেকে আপনারা জানেন যারা অনেকে হিজাব পরে খেলে, বিভিন্ন ইরানি আর্চার আছে, অ্যারাবিয়ান আছে যারা হিজাব পরে খেলে। তো আমি মনে করি এটা খুবই মানে মেয়েদের জন্য একটা সুইটেবল খেলা যে তারা আসতে পারে। আর পরামর্শ বলতে কি, আমি তো নিজেই এখন পরামর্শ নিই, আমি পরামর্শ আর কী দিব, যদিও খেলতে খেলতে হয়তো একটু এক্সপিরিয়েন্স হচ্ছে। সব থেকে বড় কথা হলো যে ধৈর্য থাকতে হবে, ধৈর্য শক্তি থাকতে হবে। যদি ধৈর্য শক্তি থাকে আমরা মনে হয়, আর ইচ্ছা শক্তি থাকে এবং হার্ড ওয়ার্কার হওয়া যায়, তাহলে আই থিঙ্ক সব সম্ভব। আর অবশ্যই আল্লাহ রিজিকের উপর বিশ্বাস করতে হবে। আমরা এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম, আপনি তো পড়াশোনা করছেন, এই পড়াশোনার পাশাপাশি আর্চারি প্র্যাকটিসের জন্য আপনাকে তো অনেক সময় দিতে হয়, তো এই দুইটা কীভাবে ব্যালেন্স করে থাকেন? নর্মালি প্র্যাকটিস করে অনেক টায়ার্ড হয়ে যাই, এটা মানে খুবই বেশি প্র্যাকটিস। অনেকে যারা মনে করে, আজকেই কোচ সকালে আমাকে বলতেছিল যে আর্চারি পিকচার তোমার মানে ফাইনাল পিকচারটা এমন দেখা যায় যে তুমি খুব ইজি শ্যুট করতেছো, বাট শক্তি অবশ্যই লাগে এবং আসলে কষ্ট হয়। তো সারা দিন দাঁড়াই থেকে তীর মারা, আবার যাওয়া আসা আসা রোদের ভিতরে, এটা অনেক কষ্টকর। কিন্তু যখন আমার এক্সামের টাইম আসে, আমি কোচের সাথে কথা বলে সেই টাইম ম্যানেজমেন্টটা করে নিই, কারণ কোচ আমাকে মানে আমাদের স্টাডির বিষয়ে কোচ খুবই সাপোর্টিভ। যখন আমার এইচএসসি এক্সাম চলে তার আগে প্রায় 3 মাস আমি কন্টিনিউ কোচিং করি, ফিজিক্স কেমিস্ট্রি কোচিংগুলো, কারণ কন্টিনিউ না করলে আমার মানে এমন সিলেবাসে গ্যাপ পড়ে গেছিলো যে ওটা হয়তো বা কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না। তো যার কারণে আমি প্র্যাকটিস শেষ করে সাথেই খেয়েই, অনেক সময় দেখা গেছে আমি খাইও নি, আমার টিমমেটরা খাবার নিয়ে রুমে রেখে দিছে, আমি বাইরে গেছি কোচিং করে, দেন আবার ফিরে আসছি, দেন আবার সাথে সাথেই খেয়েই কোনো রকম আবার ওই 3:30-4:00 দিকে আমি প্র্যাকটিসে নামছি। তো এরকম করেই আর কি, একটু একটু বলে না যে কষ্ট করলে হয়তো বা সেটার ফল ভালো হয়। আর্চারি নিয়ে আপনার ভবিষ্যৎ কী কী পরিকল্পনা রয়েছে, বা আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? এখন পর্যন্ত ইচ্ছা আছে, ভবিষ্যৎ মানে পরিকল্পনাটা কী, কারণ আমি একদিন পরে বেঁচে থাকবো কি না, জন্ম মৃত্যু বিয়ে সব সব কিছুই আল্লাহর হাতে, তো 1 সেকেন্ড পরে কী হবে সেটা আমি জানি না। আমি সবসময় চিন্তা করি ধাপে ধাপে সব কিছুর জন্য আগানো। এখন আপাতত আমি চেষ্টা করতেছি যেন ডিরেক্ট কোয়ালিফাইটা করতে পারি, আর যদি নাও হয় অবশ্যই রিজিকের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যদি চান ইনশাল্লাহ চেষ্টা করব অলিম্পিকে একটা মেডেল অর্জন করার, কারণ প্রত্যেকটা অ্যাথলেটেরই ইচ্ছা থাকে অলিম্পিকে মেডেল অর্জন করার। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনার সাথে চমৎকার আড্ডা হলো, আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।